ঘাটালের বর্দা ঈশ্বরচন্দ্র বিএড কলেজের উদ্যোগে 72তম স্বাধীনতা দিবস পালিত হল সাড়ম্বরে। ওই উপলক্ষে কলেজের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ থেকে বর্দা চৌকান পর্যন্ত এসে আবার ফিরে যায়। র্যালিতে পা মেলান ওই কলেজের কর্ণধার রফিক আলী খান, ওই কলেজের রেক্টর অশোক চট্টোপাধ্যায়, কলেজের বিভাগীয় প্রধান অরুণ কুমার ঘোষ সহ বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। ওই কলেজের শিক্ষিকা বৈশাখী দালাল হাজরা এবং অন্যান্যরা র্যালিটিতে সুন্দরভাবে ভ্রমণ সঞ্চালনা করে। মেয়েদের 18 বছরের নিচে বিবাহের বিরুদ্ধে আওয়াজ তুলে র্যালিটিতে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের এই র্যালিতে উপস্থিত সকল মানুষকে আমাদের হার্দিক অভিনন্দন জানাই, সাংবাদিক বন্ধুদের অভিনন্দন জানাই, স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের কাছে গতকাল আহ্বান। তিনি আমাদের এই খবরগুলি বিভাগ করছেন ভারত মাতা কি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।